বর্তমান আওয়ামী সরকার 5 জানুয়ারি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র চর্চা চিরতরে বিদায় জানিয়েছেন। এখন দেশে সাধারণ মানুষের স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন ভেনিস বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় সংগঠনের সভাপতি আব্দুল আজিজ সেলিম। আজকে সরকার জনগণ ছাড়া নির্বাচিত সরকার, তাহলে গণতান্ত্রিক কিসের স্বাধীনতা? আসলে গণতন্ত্রের কোনো স্বাধীনতা নাই। গত রবিবার সন্ধ্যায় মেসে বিয়া সেনালিয়ার কমিউনি হলে সংগঠনের সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন যুব নেতা খান আকবর, যুব দলের সভাপতি রাশেদা খান, মহিলা দলের নেত্রী শারমিন সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক শমশের আকবর পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দিন সিরাজ, সহ সভাপতি সাইফুল ইসলাম খোকন, শফিক হাসান, হোসেন আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি খোকন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা গণতন্ত্রের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় যাবেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করে স্থানীয় শিল্পী শাকিল, রানা, কিশা, বিজন দাস ও আশিক সহ অন্যান্যরা। ইতালি ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।